হে গাইজ, অল ইজ ওয়েল স্টাডি গ্রুপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের ইন্ডিয়ার সাথে অন্যান্য রাষ্ট্রের যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেসব নিয়ে আজকে ডিসকাস করব। তো এই ভিডিওটা যারা অল ডিফেন্স এক্সামিনেশনস নিয়ে প্রিপারেশন করছো তাদের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই সবাই লাইক করবে, কমেন্ট করবে এবং বেল আইকনে প্রেস করবে আর অবশ্যই শেয়ার করবে। তো অন্যান্য রাষ্ট্র আমাদের ভারতের সাথে যে মিলিটারি এক্সারসাইজগুলো করে সেই সবের একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে নোমেডিক এলিফ্যান্ট। নোমেডিক এলিফ্যান্ট ইন্ডিয়া আর মঙ্গোলিয়ার মধ্যে হয়, ঠিক আছে? নোমেডিক এলিফ্যান্ট ইন্ডিয়া আর মঙ্গোলিয়ার মধ্যে হয়। সূর্যকিরণ, ঠিক আছে, সরি, সূর্যকিরণ ইন্ডিয়া আর নেপালের মধ্যে হয়। ইয়ুথ অভ্যাস ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হয়। ইউএস মিন্স ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বজ্রপ্রহার ইন্ডিয়া অ্যান্ড ইউএস এর মধ্যে হয়, ঠিক আছে? তারপর হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া আর চায়নার মধ্যে হয়। সম্প্রীতি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে হয়। ইম্ব্যাক্স ইন্ডিয়া অ্যান্ড মায়ানমারের মধ্যে হয়। বিনব্যাক্স হয় ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনামের মধ্যে মিলিটারি এক্সারসাইজটা হয়। তারপর ইকুবিরেন হয় ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপ এর মধ্যে। ইন্দ্র হয় ইন্ডিয়া অ্যান্ড রাশিয়ার মধ্যে মিলিটারি এক্সারসাইজটা হয়। ইন্দ্র এটা একটু ইম্পর্ট্যান্ট, এরকম কোশ্চেন অবশ্যই থাকে তোমাদের যে কোনো ডিফেন্স এক্সামের মধ্যে। এবার এটা এসএসসি হোক, এসএসসি জিডি হোক, হ্যাঁ, যে কোনো আর্মির এক্সাম হোক, এগুলোর মধ্যে একটা না একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে? তারপর তারপর বোল্ড কুরুক্ষেত্র ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুরের মধ্যে হয়। মিত্রশক্তি হয় ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে। কাজিন্দ হয় ইন্ডিয়া অ্যান্ড কাজাকিস্তানের মধ্যে। তারপর ধর্ম গোর্ধন হয় ইন্ডিয়া অ্যান্ড জাপানের মধ্যে। কম্ব্যাক্ট এক্সারসাইজ হিম বিজে হয় ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে। মৈত্রী হয় ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ডের মধ্যে, ঠিক আছে? তো মৈত্রী হয় ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ডের মধ্যে। তারপর টিএসইএনটিআর এই এক্সারসাইজটা, এই মিলিটারি এক্সারসাইজটা হলো একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটার মধ্যে চায়না, তাজিকিস্তান, ইন্ডিয়া, কিরগিজস্তান, কাজাকিস্তান, পাকিস্তান অ্যান্ড উজবেকিস্তান অংশগ্রহণ করে, ঠিক আছে? তারপর ইন্ডিয়া আফ্রিকা ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ হয় ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকার ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকার মিলিটারি এক্সারসাইজ হয়, ঠিক আছে? সেটার নাম কি? ইন্ডিয়া আফ্রিকা ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ। তারপর ডিজাস্টার কন্ট্রোল এক্সারসাইজ হয় ইন্ডিয়া অ্যান্ড জাপানের মধ্যে। তো এই যে পুরো পিডিএফটা বা লিস্টটা, এটা থেকে অনেক কোশ্চেন, ঠিক আছে, অনেক কোশ্চেন বা এক দুইটা কোশ্চেন অনেক যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে বা যে কোনো ডিফেন্স এক্সামের মধ্যে আসতে পারে বা আসেই, ঠিক আছে, আসেই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বেল আইকনে প্রেস করবে, ঠিক আছে? এই হলো লিস্টটা, তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা লিস্টটা লিখে রাখতে পারো, ঠিক আছে?
তো আশা করি সবার এই ভিডিওটা কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ঠিক আছে, তো আর তোমরা যারা লকডাউনের মধ্যে পড়া বন্ধ করে রেখেছো, তোমরা অবশ্যই পড়াটা চালু করবে বা চালু রাখবে, কারণ এটাই টাইম পড়ার। যখন আমরা এক্সাম আসে তখন আমরা পড়া শুরু করি, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। ঠিক আছে, এক্সামের টেনশনে আমাদের পড়া একটুকু হয় না। ঠিক আছে, তো এখনই পড়ো, তারপর এক্সামের সময় এক্সাম দেবে। তো সবাইকে বেস্ট অফ লাক, ধন্যবাদ সবাইকে।